পর্যাপ্ত পরিমাণ ভ্যাকসিন এই মুহূর্তে রাজ্যে নেই এবং সে কারণে কিন্তু বিভিন্ন স্থানে ভ্যাকসিনেশনের কাজ এই মুহূর্তে বন্ধ রয়েছে। তবে হ্যাঁ, সেকেন্ড ডোজ যাদের যাদের নেওয়ার রয়েছে, সেই যাদের পাবেন, যাদের কাছে মেসেজ ঢুকছে, তারা কিন্তু সেকেন্ড ডোজ নিতে পারছেন। বিভিন্ন সরকারি হাসপাতাল, মেডিকেল কলেজ এবং শিলিগুড়ির যে এনজিপি রেলওয়ে হাসপাতাল রয়েছে, সেখানেও কিন্তু এই মুহূর্তে সেকেন্ড ডোজ দেওয়া হচ্ছে। আমরা রেলওয়ে আধিকারিকের সঙ্গে কথা বলেছি, সিএমআরএস এর সঙ্গে আমরা কথা বললাম। উনি যেটা আমাদেরকে জানালেন যে যেমনভাবে রাজ্য সরকারের পক্ষ থেকে নির্দেশ আসছে, সেই নির্দেশের কথাকে গুরুত্ব দিয়েই কিন্তু এই মুহূর্তে শিলিগুড়ির এনজিপি রেলওয়ে হাসপাতালে ভ্যাকসিনেশনের কাজ চলছে। তবে সেটা কিন্তু দ্বিতীয় ডোজের কাজ চলছে। যতক্ষণ না দ্বিতীয় ডোজের পুরোপুরি সমাপ্ত হচ্ছে, ততক্ষণ কিন্তু ফার্স্ট ডোজ শুরু হবে না, এমনটাই কিন্তু আমরা জানলাম। পাশাপাশি উনি আমাদের আরও একটি বিষয় কিন্তু জানিয়েছেন, সেটা হলো যে ভ্যাকসিন যেটা রয়েছে সেটা কিন্তু পর্যাপ্ত নেই। পর্যাপ্ত ভ্যাকসিন না থাকার কারণে এমনও হচ্ছে যে অনেকেই হয়তো লাইনে দাঁড়িয়ে রয়েছেন অনেকক্ষণ থেকে, কিন্তু তিনি হয়তো ভ্যাকসিন শেষ হয়ে যাওয়ার কারণে কিন্তু তাকে আর পরবর্তীতে ভ্যাকসিন দেওয়া সম্ভব হচ্ছে না। কাজেই এই কথাটাও কিন্তু তিনি আমাদের কাছে স্বীকার করে নিলেন এবং তিনি যেটা বলছেন যে যেই রকমভাবে সরকারি নির্দেশ আসছে সেই রকমভাবে তারা চেষ্টা করছেন যাতে যারা সাধারণ মানুষ রয়েছেন তারা যাতে ঠিক মতন ভ্যাকসিন পান। তা আমরা যে তথ্যটা আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য আপনারা এই মুহূর্তে হাজির হয়েছি এনজিপি রেলওয়ে হাসপাতালের সামনে, এবং এই মুহূর্তে কিন্তু ভ্যাকসিনেশনের কাজ চলছে। অবশ্যই আবারও আপনাদেরকে বলবো, দ্বিতীয় ডোজ এই মুহূর্তে দেওয়া হচ্ছে সবগুলো স্থানে, তেমনি এনজিপি রেলওয়ে হাসপাতালেতেও কিন্তু দ্বিতীয় ডোজের ভ্যাকসিন এই মুহূর্তে দেওয়া হচ্ছে। তবে যেহেতু পর্যাপ্ত ভ্যাকসিন নেই এই মুহূর্তে, সেই কারণে কিন্তু অনেককেই হয়তো ফিরে যেতে হচ্ছে। তো এটা কিন্তু প্রশাসনের আধিকারিকেরা এই বিষয়টি জানেন, তবে একটু সমস্যা হচ্ছে হয়তো নিশ্চয়ই রাজ্য সরকারের তরফে বা কেন্দ্র সরকারের তরফে নিশ্চয়ই এই ব্যাপারে একটা গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত তারা নেবেন, এবং রাজ্যে কিন্তু কিছু ভ্যাকসিন অলরেডি কিন্তু রাজ্য কিনেছে এমনটাও আমরা জানি। নিশ্চয়ই সেগুলো হয়তো ধীরে ধীরে প্রতিটি স্থানে পৌঁছেও যাবে। তো সব মিলিয়ে যদি দেখা যায় যে এই মুহূর্তে শিলিগুড়ি এনজিপির রেলওয়ে হাসপাতালে চলছে ভ্যাকসিনেশনের কাজ এবং দ্বিতীয় ডোজের কাজ চলছে, কথা বলবো একটু, কি নাম আপনার? আচ্ছা, আপনি ভ্যাকসিন নিতে এসেছেন? হ্যাঁ। নাও হয়ে গিয়েছে? নেওয়া হয়ে গিয়েছে? না, হয়নি। সেকেন্ড ডোজ? হ্যাঁ, সেকেন্ড ডোজ। আচ্ছা, তো দেখতে পাচ্ছেন যে প্রচুর মানুষ কিন্তু এনজিপি রেলওয়ে হাসপাতালে কিন্তু ভ্যাকসিনেশনের জন্যে বা দ্বিতীয় ডোজ নেওয়ার জন্যে কিন্তু এসে উপস্থিত হয়েছেন। আমরা কিন্তু সিএমআরএস এর সঙ্গে কথা বলেছি এবং তিনি আমাদের যেটা জানিয়েছেন যে পর্যাপ্ত, আমার সহযোগীকে একবার বলবো যে আমরা সামনে একবার যাব, যে পর্যাপ্ত ভ্যাকসিন কিন্তু কোনো জায়গাতেই না থাকার কারণে এমন সময়, এমন অনেক সময় হচ্ছে যে হয়তো সাধারণ মানুষ এসে দাঁড়াচ্ছেন লাইনে এবং ভ্যাকসিন হয়তো বা শেষ হয়ে যাওয়ার কারণে অনেকে হয়তো ভ্যাকসিন পাচ্ছেন না, এমনও কিন্তু হচ্ছে। তবে অবশ্যই আমাদেরকে একটু ধৈর্য নিশ্চয়ই রাখতে হবে আর নিশ্চয়ই সকলেই আমরা ভ্যাকসিন পাবো। অ্যাভেলেবেল নাই, আরও আনতে গেছে, কত দেড় লাগবে কোনো ঠিক নাই। আচ্ছা, সকাল থেকে কখন থেকে হয়েছে কিছু জানেন? কটার থেকে শুরু হয়েছিল? দশটার থেকে শুরু হয়েছিল। তো যেটা বললাম যে একটু আগেই আমি, অ্যাভেলেবেল অনেক সময় থাকছে না, হয়তো ঘুরে যেতে হচ্ছে অনেককেই, তবে এটাও ঠিক। তার পাশাপাশি বলবো যে একটা পোর্শন যখন দেওয়া হয়ে যাচ্ছে পুনরায় কিন্তু এই মুহূর্তে যারা দাঁড়িয়ে রয়েছেন তারা কিন্তু দ্বিতীয় ডোজের ভ্যাকসিনের জন্যই দাঁড়িয়ে রয়েছেন। আবারও বলবো, এনজিপি রেলওয়ে হাসপাতালে কিন্তু এই মুহূর্তে দ্বিতীয় ডোজের ভ্যাকসিন দেওয়া হচ্ছে এবং এই ইনফরমেশানটা আপনাদের কাছে পৌঁছে দিতেই আমরা এখান থেকে লাইভ সরাসরি আমরা যুক্ত হলাম। এবং কি নাম আপনার? নবীন অগ্রওয়াল। আচ্ছা, আপনি দ্বিতীয় ডোজের জন্য এসেছেন, কখন থেকে এসেছেন আপনি? আমি তো আজকে এসেছি। আপনি এখনই আসলেন, মানে এখনই ঢুকলেন? হ্যাঁ। আচ্ছা, ধন্যবাদ। তো দেখতে পাচ্ছেন যে মানুষ আসছেন এবং তারা কিন্তু দ্বিতীয় ডোজটা যাতে তারা ঠিক মতন পেয়ে যান সেজন্যই আসছেন। কিন্তু একজনের সঙ্গে আমরা কথা বললাম, উনি কিন্তু জানালেন এখন ভ্যাকসিন
অ্যাভেলেবেল নেই এবং ভ্যাকসিন আনতে গিয়েছেন যারা এর দায়িত্বে রয়েছেন এবং তারা কতক্ষণে ভ্যাকসিন নিয়ে আসবেন এবং আবার তারপরে কিন্তু পুনরায় ভ্যাকসিনেশনের কাজ শুরু হবে। তো এই তথ্য দেওয়ার জন্য আপনাদের সঙ্গে আমরা সরাসরি যুক্ত হয়েছিলাম, যে অনেকেই জানতে চাইছিলেন কোথায় কোথায় দেওয়া হচ্ছে। তো এটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় যে এনজিপি রেলওয়ে হাসপাতালেও কিন্তু চলছে সেকেন্ড ডোজ বা সেকেন্ড ভ্যাকসিনেশনের কাজ এবং যারা যারা যাদের কাছে মেসেজ আসবে তারাই নিশ্চয়ই এখানে আসবেন এবং তারা নিয়ে যেতে পারেন দ্বিতীয় ডোজের ভ্যাকসিন। নানান আপডেট নিয়ে আবার আপনাদের সঙ্গে যুক্ত হব। নিশ্চয় রয়েছেন, অবশ্যই চোখ রাখুন খবর সময় বাংলায়। ধন্যবাদ।